নোদাখালীতে অভিষেকের পর্যালোচনা বৈঠক নিয়ে প্রশ্ন তুললেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। তিনি মুখ্য সচিবকে হুঁশিয়ারি দিয়ে টুইট করেছেন। টুইটে তিনি বলেছেন, রাজ্যে গণতন্ত্র আছে নাকি স্বৈরাচারিক রাজতন্ত্র বুঝতে পারছি না। দক্ষিণ চব্বিশ পরগনার জেলা শাসক ডায়মন্ড হারবার সংসদীয় এলাকা নিয়ে বৈঠকের আয়োজন করেন। রাজ্যে ৪২টি সংসদীয় এলাকা, বাকি সংসদীয় এলাকার কি হবে? গত চার বছরে রাজ্যের সাংসদদের সভাপতিত্বে একটিও এই ধরনের বৈঠক হয়নি। ডায়মন্ড হারবারের পাশের তিন কেন্দ্র জয়নগর, মথুরাপুর, যাদবপুরে কেন বৈঠক হলো না? আশা করব বাকি ৪১টি সংসদীয় এলাকাতেও এই ধরনের বৈঠক আয়োজনের জন্য ডিএমদের নির্দেশ দেওয়া হবে। তিনি টুইট করে বলেছেন, দু সপ্তাহ সময় দিলাম, বৈঠক না হলে জনস্বার্থ মামলা করা হবে, আদালতে জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকুন। মুখ্য সচিবকে হুঁশিয়ারি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। মাননীয় মুখ্য সচিবকে বলেছি যে আপনি দক্ষিণ চব্বিশ পরগনার জেলা শাসককে বলুন, জয়নগর, মথুরাপুর এবং যাদবপুরের সাংসদরা বা সেই এলাকার নাগরিকরা তারা কেন বঞ্চিত হবে? আমি হরিকৃষ্ণ দ্বিবেদী, যিনি এইচআরের টাকাও নিয়েছেন, তিনটে গভর্নমেন্ট ফ্ল্যাটেও থাকেন, ১৬,৪৪,০০০ টাকা মমতা ব্যানার্জি ওনাকে পাইয়ে দিয়েছেন বেআইনিভাবে, উনি এনজয়ও করেছেন, টাকা ওনাকে ফেরত দিতে হবে। যাই হোক, ওনাকে আমি বলেছি বাকি ৪১ জন সাংসদ কী অপরাধ করেছে। পশ্চিমবঙ্গে একদিকে বলবেন যে ভোটের সময় রাজনীতি, সারা বছর উন্নয়ন, অন্যদিকে পরিবারতন্ত্র, রাজতন্ত্র কায়েম করবেন, দুটো জিনিস একসঙ্গে হতে পারে না। সমালোচনা না করে অনুসরণ করুক, পাল্টা কটাক্ষ করে তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা তার ডায়মন্ড হারবার কনস্টিটিউয়েন্সিতে করেছেন, সেটা ছাড়া ভারতবর্ষের জন্য রোল মডেল হওয়া উচিত। বিজেপির সাংসদদের তো মানুষ দূরবীন দিয়েও খুঁজে পায় না, কোভিডেও তাদের দেখতে পাওয়া যায় না, আয়লা বা বুলবুল হলেও তাদের দেখতে পাওয়া যায় না, মানুষ বিপদে পড়লে দেখতে পাওয়া যায় না, শুধু ভোটের সময় ভোট পাখির মতো তারা ভোট করতে আছে। তৃণমূলের সংস্কৃতি হচ্ছে ভোটের সময় রাজনীতি, বাকি সময় সমাজনীতি, আর বিজেপির সংস্কৃতি হচ্ছে সারা বছরই সংকীর্ণ রাজনীতি। সুতরাং এই ধরনের সমালোচনা না করে তৃণমূলের সমস্ত সাংসদরা যেভাবে প্রশাসনের সাথে কোঅর্ডিনেশনের মধ্যে দিয়ে এলাকার উন্নয়নের কাজ করেন, সেটাকে অনুসরণ করতে বলুন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে যে রোল মডেল প্রতিষ্ঠা করেছে, এটা সারা ভারতবর্ষে যদি অনুকরণ করতে পারেন, ভারতবর্ষে ১৩৮ কোটি মানুষের উপকার হবে। আর এবার যে খবরে নজর রাখবো, বকেয়া ডিএর দাবিতে আজ তৃতীয় দিনে পড়ল ২৮টি সংগঠনের সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন। আজকের মধ্যে ডিএ নিয়ে রাজ্য সরকার কোনো ঘোষণা না করলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। শুক্রবার দুপুর থেকে শহীদ মিনারের নিচে ধর্নায় সামিল হয়েছে সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের ২৮টি সংগঠনের যৌথ মঞ্চ। বকেয়া ডিএর দাবিতে আন্দোলন অবস্থান এখনো পর্যন্ত চলছে। শুক্রবার দুপুর থেকে শুরু হয়েছিল এই আন্দোলন, এখনো পর্যন্ত শহীদ মিনারের তলায় এইভাবেই বসে প্ল্যাকার্ড হাতে স্লোগানের মাধ্যমে প্রতিবাদ আন্দোলন চালাচ্ছেন যারা এখানে আন্দোলনকারীরা রয়েছেন। এবং তার সঙ্গে সঙ্গে দেখাচ্ছি যে এখানে আরও এখানে ক্যাম্প বানানো হচ্ছে, এবং এই যে ক্যাম্প বানানো হচ্ছে সেই ক্যাম্প বানানোর পেছনে কারণ তাদের যেটা বক্তব্য, তাদের আরও আন্দোলনকারীরা আসছেন যারা এখানে তাদের সঙ্গে যুক্ত হবেন, এবং তারা বলছেন যে অবিলম্বে কোনো একটা ব্যবস্থা করতে হবে, না হলে তাদের আন্দোলন তারা আরও বৃহত্তর পর্যায়ে নিয়ে যাবেন। আজকে বিকেল ৪টার সময় তারা একটি সাংবাদিক বৈঠক করে তারা তাদের পরবর্তী পদক্ষেপ জানাবেন। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে এখানে তাদের স্লোগান চলছে এবং তার সঙ্গে সঙ্গে তারা তাদের আবেদন কিন্তু চালিয়ে যাচ্ছেন। আপনাদের তো বিকেল ৪টার সময় প্রেস কনফারেন্স আছে, মূলত কি পর্যায়ে এগোতে চাইছেন, আপনাদের এই আন্দোলনকে নিয়ে যেতে চাইছেন? আমরা যেটা সবাই মিলে আলোচনায় বসবো, আমরা তারপরে সেই সিদ্ধান্ত আমরা ঘোষণা করব, কিন্তু আমাদের এই অবস্থান চলবে। যেহেতু আপনারা দেখছেন এখানে আমাদের চলছে, পাশেও আমাদের ওই তাঁবুটা নতুন করে করা হচ্ছে, এটা আমাদের কন্টিনিউ চলবে, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের চলবে এই দুটো দাবি। যেটা আপনারা জানেন যে বকেয়া সমস্ত ডিএ, কেন্দ্রীয় হারে ডিএ এবং স্বচ্ছভাবে নিয়োগ, এই দু দাবিতে আমাদের অনির্দিষ্টকালের জন্য চলবে। পরবর্তী আমরা কি ঘোষণা করব সেটা আপনারা শুনতে পাবেন যখন আমরা গতকাল মেয়রের
যে বক্তব্য তার প্রতিবাদ আপনারা করে তীব্র প্রতিবাদ করছি আমরা আমরা বারবার বলছি আমরা চ্যালেঞ্জ করছি তাকে তিনি আসুন এখানে তিনি আমাদের আমরা তো রাজ্য সরকারি কর্মচারী শিক্ষক তাদেরই তো সরকারের অধীনে আমরা তো আমাদের কাছে বসতে তাদের ভয় কি আমরা তো চাইছি তারা আসুন আমাদের কাছে এসে বসুন বলুন তারা কি জানতে চাইছেন আমাদের সম্পর্কে এখানে সবার পরিচয় নেবেন আমরা সবাই পরিচয় দেব আমাদের আইডেন্টিফিকেশন সব দেব আমরা এই কথা যেগুলো বলছেন এটা অসম্মান করছেন তাদের যেটা বক্তব্য হচ্ছে যে রাজনৈতিক কোনো উদ্দেশ্য নেই তারা তাদের যে দুটি দাবি রয়েছে সেই দাবি পূরণ হোক এটাই তারা চাইছেন এবং তারা যেটা বলছেন যে গতকাল মেয়রের যে বক্তব্য সেই বক্তব্যে তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন এবং তাদের এই আন্দোলন চলবে এমনটাই তাদের বক্তব্য ক্যামেরা দীপেন্দু চক্রবর্তীর সাথে আবির দত্ত এবিপি আনন্দ কলকাতা এদিকে বিধানসভার আসন্ন অধিবেশনে ডিএ নিয়ে সুর চড়াবে বিজেপি আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে বিরোধী দলনেতা এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন কিন্তু শুধুমাত্র আইনি লড়াইয়ের জন্য নির্ভর না করে আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ব্যানারে ব্যানারের বাইরে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের অধিকার ছিনিয়ে নিতে হবে এবং যে উদ্যোগ তারা নিয়েছেন মহামান্য কোর্টের অনুমতি নিয়ে তারা এই অবস্থান ধর্ণা ইত্যাদি করছেন এর প্রতি বিরোধী দলনেতা হিসেবে আমার শুভকামনা থাকলো এবং আমি মনে প্রাণে এটাই চেয়েছিলাম আমি চাই এই আন্দোলনের তীব্রতা আরও বাড়ুক নিজেদেরকে সুস্থ রেখে আমি শুনছি ওরা অনশন করতে পারে আমি বলবো না মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভুল কাজের জন্য আপনাদের নিজেদের শরীরকে জীবনকে ঝুঁকির মধ্যে ফেলবেন না অবস্থান ধর্ণা করুন আন্দোলনের তীব্রতা বাড়ান আর বাজেট অধিবেশনে বিধানসভা খুললে ভারতীয় জনতা পার্টির বিধায়করা আপনাদের দাবি নিয়ে বিধানসভার ভিতরে ব্যাপকভাবে সোচ্চার হবে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির জন্যই মূল্য বৃদ্ধি হচ্ছে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন জয়প্রকাশ মজুমদার কি বলেছেন শোনাবো যদি আজকে মূল্যবৃদ্ধির জন্য শুধু সরকারি কর্মচারীদেরই অধিকার হয় তাহলে বাদবাকি 99% সাধারণ মানুষ কি তার আওতায় থাকবে না মূল্যবৃদ্ধি হচ্ছে শুভেন্দু অধিকারী এত বড় বড় কথা বলতেন মূল্যবৃদ্ধি হচ্ছে কেন্দ্রীয় সরকারের জন্য তেলের দাম বাড়ছে গ্যাসের দাম বাড়ছে সামগ্রিকভাবে জননীতি জনবিরোধী নীতির জন্য জিনিসপত্রের দাম বাড়ছে আর তার জন্য তার আওতায় শুধু সরকারি কর্মচারীরা থাকবেন আর খেটে খাওয়া মানুষরা তার বাইরে থাকবেন এটা অধিকার কি অধিকার নয় সেটা তো সুপ্রিম কোর্ট নির্ণয় করবে তার জন্য অপেক্ষা করতে পারছেন না মাথায় বন্দুক ঠেকিয়ে আজকের মধ্যে না করলেই আমরা এটা করব ওটা করব এটা কি ধরনের এই প্ররোচনা দিচ্ছে সিপিএম এবং বিজেপি আর এবার যে খবরে নজর রাখবো বাঁকুড়ার সিমলাপাল সেখানে তৃণমূলের বিবাদে একেবারে ধুমধুমার কাণ্ড বেঁধে যায় মাচাতোরা অঞ্চলে দলেরই পার্টি অফিসের বাইরে ঝান্ডা নিয়ে তাণ্ডব চালায় তৃণমূল কর্মীদের একাংশ রবিবার দলীয় ফান্ডের হিসাবপত্র পেশ করার কথা ছিল তৃণমূলের মাচাতোরা অঞ্চলের সভাপতি তিনি না আসায় তালাবন্ধ পার্টি অফিসের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীদের একাংশ অঞ্চল সভাপতির বিরুদ্ধে স্বজন পোষণ ও দুর্নীতির অভিযোগ তোলেন তাঁরা পার্টি অফিসের দরজায় আরো একটি তালা ঝুলিয়ে দেন তৃণমূল কর্মীরা অফিসের বাইরে চেয়ার ভাঙচুরও করা হয় দেখছেন সেই ছবি বাঁকুড়ার সিমলাপালের ঘটনা তৃণমূলের বিবাদে একেবারে ধুমধুমার কাণ্ড বেঁধে যায় আজকের বিক্ষোভটা শুধুমাত্র সভাপতি শিশির সভাপতির জন্য তিনি দলীয় টাকা আত্মস্থাপ করেছেন এবং তার সাথে যুক্ত আছে কয়েকজন তার কর্মী আর দীর্ঘদিন ধরে আমরা শিশির সভাপতির কাছে চাইছি আমাদের দলীয় ফান্ডের হিসাব তিনি সেটা দিতে ব্যর্থ অর্থাৎ তিনি এই টাকা আত্মস্বাপ করেছেন এই টাকা তিনি ফেরত দিতে পারেন না কিন্তু দলীয় ফান্ডের টাকা তিনি আত্মস্বাপ করারও তার অধিকার নেই এই ঘটনা নিয়ে আরো বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি পূর্ণেন্দু সিংহ বাঁকুড়া সিমলাপাল ব্লকের অন্তর্গত যে মাচাতোরা অঞ্চল তৃণমূল কার্যালয় আজ সকাল থেকে রীতিমতো ধুমধুমার কাণ্ড এই মুহূর্তে আমরা অঞ্চল কার্যালয়ের সামনে রয়েছি দেখতেই পাওয়া যাচ্ছে যে অঞ্চল কার্যালয়ের সামনে যে চেয়ার সেই চেয়ার ভাঙচুর চালায় রীতিমতো তৃণমূল কর্মী সমর্থকেরা মূলত তাদের অভিযোগ অঞ্চল সভাপতির বিরুদ্ধে কেন তারা বারে বারে অঞ্চল সভাপতিকে বলেছিল তাদের যে দলীয় ফান্ড রয়েছে সেই ফান্ডের হিসাব দেওয়ার জন্য কিন্তু অঞ্চল সভাপতি রীতিমতো গড়ি মুসি করে আজ সকালেই কথা ছিল যে এলাকার অঞ্চল সভাপতি তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে এই কার্যালয়ে
যে হিসাব করতে সেই সব হিসাব করতে পেশ করবেন সমস্ত কর্মীদেরকে জানাবেন। মূলত অঞ্চল সভাপতি এলাকায় না আসার কারণে রীতিমতো যারা তৃণমূল কর্মী রয়েছে এই এলাকায় এসে এই অঞ্চল কার্যালয়ে দেখতেই পাচ্ছে যে তালা বন্ধ করে দেওয়া হয়েছে তৃণমূল কর্মী সমর্থকের তরফ থেকে। একদিকে যেমন অঞ্চল সভাপতি এই তালাটা লাগানো হয়েছে, কয়েকদিন আগে লাগিয়েছিল, আজ দেখতে পাওয়া যাচ্ছে এই ঠিক তালাটা, এই তালাটি এই এলাকার তৃণমূল কর্মী সমর্থকের আজ সকাল থেকে লাগিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তালা লাগিয়ে দেওয়ার পর থেকে এতক্ষণ গড়িয়ে গেল, এখনো পর্যন্ত এলাকাতে কোনো জেলা শীর্ষ নেতা বা ব্লকের শীর্ষ নেতাদের দেখা পাওয়া গেল না। বাঁকুড়া থেকে পূর্ণেন্দু সিংহ, এবিপি আনন্দ। জমজমাট এবারের খাইবার পাস আজ মেলার শেষ দিন, আর সেখান থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্চয় মিত্র, কথা বলবো সঞ্চয়ের সঙ্গে। সঞ্চয়, আজ তো মেলার শেষ দিন, এই মুহূর্তে কি ছবি সেখানে, কতটা জমে উঠেছে মেলার শেষ দিন? এবং সবচেয়ে বড় কথা, রবিবার দুপুরবেলা প্রচুর মানুষ আসছেন যে দুপুরের লাঞ্চটা এখানে সেরে নিচ্ছেন, এবং তার মধ্যে অবশ্যই একটা বড় সংখ্যক মানুষ পছন্দ করছেন খেতে বেশ পোলাও, কষা মাংস, এই জাতীয় খাবার, অর্থাৎ একেবারে ট্র্যাডিশনাল সেই বাঙালি খাবার তার মধ্যে অনেকেই পছন্দ করে নিচ্ছেন, নিজের জিনিসগুলোকে বেছে নিচ্ছেন। রাজবাড়ির খাবার সেখানেও কিন্তু আমরা দেখছি যে পোলাও কষা মাংস রয়েছে, তাদের নিজস্ব স্পেশাল একটা পোলাওয়ের ডিশ রয়েছে যার সঙ্গে মাংস রয়েছে। আর এভাবেই দুপুরের খাবারের জন্য একটা আইডিয়াল জায়গা বলা যেতে পারে, এবং প্রত্যেকেই দুপুরের খাবারটাকে বেশ ট্র্যাডিশনালভাবেই করছেন, যেরকম বলছিলাম মাংস। আবার একেবারে যদি উল্টো দিকে দেখি যে পাশেই রয়েছে লেবানিজ, অর্থাৎ হট লেবানিজ রয়েছে, সেখানে একেবারে সেখানকার যে শাওয়ারমা টাইপের যে খাবারগুলো, শাওয়ারমা রোল, শাওয়ারমা স্যালাড এবং এ ধরনের শেঁকা খাবার, চিকেন, সেগুলো রয়েছে। এই যে ভ্যারাইটি, এটাই কিন্তু খাইবার পাসের মূল স্পিরিট বলা যেতে পারে, অর্থাৎ একই জায়গায় এসে সব ধরনের খাবার যার যেটা পছন্দ সেটা বেছে নিতে পারেন। আর শুধুমাত্র যে পছন্দের খাবার তাই নয়, তার পাশাপাশি যে যিনি এক্সপেরিমেন্ট করতে চান তাদের পক্ষেও কিন্তু একেবারে আদর্শ জায়গা। সব মিলিয়ে খাইবার পাসের শেষ দিন একেবারে জমে উঠেছে। একজনের সঙ্গে কথা বলবো, কি খাওয়া হবে আজকে সারাদিন? আজকে হয়ে গেছে অলরেডি, কি হয়েছে আজকে? হয়েছে ভূতের রাজা দিল বর থেকে ইলিশ পাতুরি, গন্ধরাজ চিংড়ি, ভেটকি পাতুরি, তারপর ডাব চিংড়ি, পোলাও, আর এখন টার্কিশ আইসক্রিম। শেষ বেলায় টার্কিশ আইসক্রিম, ফলে তো একেবারে বলা যেতে পারে রবিবারের দুপুরের খাবার ঠিক যেরকম জমিয়ে খেতে সবাই পছন্দ করেন, সেটাই কিন্তু এই খাইবার পাসের মাঠে এসে প্রত্যেকে সেরে নিচ্ছেন, এবং আজকে রাত 9:30 পর্যন্ত চলতে থাকবে এই খাবার আসর। ধন্যবাদ সঞ্চয়ন।